অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তুমি এরকম কি করেছো বলো তো, যার জন্য কালেক্টর ম্যাডাম এরকম চিৎকার করে উঠলো? মানে লাবণ্য, আমি কিছু করিনি, সত্যি কিছু করিনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রিল্যাক্স। আমি কালেক্টর ম্যাডামের কাছে যাচ্ছি, ও নিশ্চয়ই খুব ভয় পেয়ে আছে। হুম, দেখুন ম্যাডাম, স্যার ঘরে ঢুকে গেছিলেন তাই আমি ওভাবে চিৎকার করেছিলাম, আমি ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আই এম ভেরি সরি কালেক্টর ম্যাডাম, কিন্তু বিশ্বাস করো আমার হাজবেন্ড খুব ভালো, খুব লয়াল। ওকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। চলো নিচে চলো, এসো। সূর্য, সত্যি তোমাদের দুজনকে আমার আর কিছু বলার নেই। আরে বাবা, ইটস ওকে ইটস ওকে, আমি কালেক্টর ম্যাডামকে বলেছি, ও জানে যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আমি তো তোমার গল্প করে করে কালেক্টর ম্যাডামের কান খেয়েই ফেলতাম। কি হয়েছে সূর্য, তোমার মুখটা ওরকম হয়ে আছে কেন? আরে বাবা, আচ্ছা ঠিক আছে, আমি তো সিচুয়েশনটা বুঝেছি। না ম্যাডাম, সব সময় সব সিচুয়েশন চাইলেও আমরা বুঝতে পারি না। অনেক সময় আমরা উপর উপর থেকে দেখে একটা ধারণা করে নিই। কিন্তু পরে ভেতর থেকে ভালো করে খুঁটিয়ে দেখলে দেখবো যে সত্যিটা একদমই আলাদা। এসব কি বলছে সুন্দরী? এখন লাবণ্য যদি সত্যিটা আন্দাজ করে ফেলে তখন কি হবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি চিল কালেক্টর ম্যাডাম, ইটস ওকে, তুমি চলো আমার সাথে চলো, আর তুমি যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, চলো। ম্যাডাম ম্যাডাম, এবার আমি আসি। আচ্ছা ঠিক আছে, সরি, আই এম ভেরি সরি, আমি আর বলবো না। আচ্ছা মামুনি, জানো কি হয়েছে, কালেক্টর ম্যাডাম তো শাড়িটা পরতে আমার রুমে গেছিল, সূর্য বুঝতে পারেনি, ভেবেছে আমি মনে হয় রুমের মধ্যে রয়েছি, ব্যাস ও রুমে ঢুকে গেছে। আচ্ছা কালেক্টর ম্যাডাম, কি ব্যাপার বলো তো, তো লজ্জা পাচ্ছ কেন? সূর্য কি আমি ভেবে তোমাকে জড়িয়ে ধরেছে নাকি? ম্যাডাম ম্যাডাম, এবার আমি আসছি ম্যাডাম। দেখেছো মামনি, আমি মজা করলাম আর কারেক্টার ম্যাডাম রেগে গেল। ম্যাডাম দেখুন, আমি রেগে যাইনি,
আমাকে সত্যি এবার বাড়ি যেতে হবে। তুমি প্লিজ কিছু মনে করো না। দেখো আমার হাজবেন্ড কিন্তু খুব ভালো মানুষ, খুব লয়াল। ও আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকায় না পর্যন্ত। আসলে বেচারা বুঝতে পারেনি, তাই হুট করে ঘরে ঢুকে গেছে আর একটা কাণ্ড পাকিয়ে ফেলেছে। কি করবে বলো? তবে আমার তো ভাবলেই হাসি পাচ্ছে, তুমিও যেমন লাজুক ও তেমন লাজুক। তাই এরকম একটা পরিস্থিতিতে পড়ে তোমাদের যে কি অবস্থা হয়েছিল আমি ভাবতেও পারছি না। ম্যাডাম ম্যাডাম আমি আসছি। আচ্ছা ঠিক আছে বড় ম্যাডাম, আমি এলাম, কাল আবার দেখা হবে। ঠিক আছে আমার কথাটা তো শুনে যাও কালেক্টর ম্যাডাম। দেখেছো মামনি কিরকম লজ্জা পেয়ে গেছে? মেয়েটা না, দাঁড়া আমি এগুলো রেখে আসি। তুমি আমাকে ছুলে আমি ঘেন্না পেতাম, ঘেন্না পেতাম।